হ্যাঁ বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পুজোর আগে নিয়োগ হবে বহু পার্শ্ব শিক্ষক, আংশিক সময় শিক্ষককে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ করা হবে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত জানালে কিন্তু শিক্ষামন্ত্রী বাদ্য বসু। হ্যাঁ বন্ধুরা, বাদ্য বসুর তরফ থেকে আজকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বহু পার্শ্ব শিক্ষক নিয়োগ করাবে এবং তার পাশাপাশি আংশিক সময় শিক্ষক নিয়োগ করাবে। তো শিক্ষামন্ত্রী বাদ্য বসু কী জানিয়েছেন, কত তারিখের মধ্যে এই বিজ্ঞপ্তি বেরোবে, তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, দুর্গাপূজার আগে কয়েকশো শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে কালীঘাটে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল শিক্ষক নিয়োগের বিষয় কিন্তু আলোচনা করা হয়। পরে মন্ত্রিসভা সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাদ্য বসু। তিনি বলেন যে উর্দু মাধ্যম বিদ্যালয়ের জন্য দেখা যাচ্ছে যে তারা যেখানে পার্ট টাইম এবং প্যারা টিচার চেয়েছিলেন তাই কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইম প্যারা টিচার পদ তৈরি করা প্রস্তাব আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই পর্যায়ে কতজন শিক্ষক নিয়োগ করা হবে তা উর্দু একাডেমির সঙ্গে আলোচনার পর জানানো হবে, এমনই মন্তব্য করেছেন বাদ্য বসু। শিক্ষামন্ত্রী আরও দাবি, উর্দু মাধ্যমে বিদ্যালয়ের বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। তাছাড়া বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে উপ আঞ্চলিক ভাষা প্রসারের উত্তরবঙ্গ জেলাগুলিতে 198টি রাজবংশী স্কুলে 394 জন পার্শ্ব শিক্ষক এবং 385 জন শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাব কিন্তু গৃহীত করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রত্যেকটি আঞ্চলিক ভাষা যেমন নেপালি, রাজবংশী, কাতমাপুরী, সাঁওতালি ভাষার প্রচার ও প্রসারের জন্য শিক্ষার অধিকার আইনের শিক্ষা দপ্তরের নতুন একটি শাখা তৈরি করা হয়েছে বলে জানানো হয়। এবার থেকে ওই বিষয়ে সংক্রান্ত যে কোনো প্রশ্ন জমা পড়লে তার উত্তর দিতে বাধ্য থাকবে শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে উর্দু যে মাধ্যম আছে সেখান থেকে কিন্তু প্যারা টিচার পার্ট টাইম কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল। তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন যে পুজোর আগে যেহেতু বলা হয়েছে তো পুজোকে তার বেশি দেরি নেই, খুব সামনেই তো আজকে হচ্ছে 13 তারিখ, কী করে এত তাড়াতাড়ির মধ্যে কিন্তু শিক্ষক নিয়ে হবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।